আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইচি বাংলা রেসিপির আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে, সেটা হচ্ছে বিয়েবাড়ি স্টাইলে গরুর মাংস রেজালা। এটা তৈরি করা কতটা সহজ সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন, আর আমার রেসিপিটা ফলো করে যদি আপনারা ঘরের মধ্যে ট্রাই করেন একদম বিয়েবাড়ির টেস্টটাই আপনারা ঘরের মধ্যে পাবেন। আমি সহজভাবে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে রাখবেন, এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। গরুর মাংসটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখাবো মাংসের সাইজটা আমি কতটুকু রেখেছি। আপনারা দেখেই নিশ্চয় বুঝতে পারছেন গরুর মাংসের সাইজটা কেমন হয়েছে, অনেকটা বড় বড়। আপনারা চেষ্টা করবেন গরুর মাংসের সাইজটা একটু বড় বড় রাখতে, কারণ রেজালার মাংসের সাইজটা একটু বড়ই থাকে। আর আমি এখানে নিয়েছি 1/2 কাপ পরিমাণ টক দই, 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, 10 থেকে 12টা কাজু বাদাম। এই তিনটে উপকরণে বিয়েবাড়ির আসল টেস্টটা আপনাকে ঘরের মধ্যে এনে দিবে। এই তিনটে উপকরণ বাদ দেওয়া যাবে না। এখন আমি এই তিনটে উপকরণ একসাথে গ্লেন্ডারে পেস্ট তৈরি করে নেব। এই তিনটে উপকরণ থেকে একটা উপকরণ বাদ দেওয়া যাবে না। রেজালাটা তৈরি করার জন্য চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ তেল, দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা সম্পূর্ণ তেল দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। ঘিটা সম্পূর্ণভাবে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ঘিটা সম্পূর্ণভাবে গলে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি, 2 টুকরো দারচিনি, 6 থেকে 7টা এলাচ, 6 থেকে 7টা লবঙ্গ, 6 থেকে 7টা গোলমরিচ হালকা একটু ভেজে নিলাম তেলের মধ্যে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিলাম। এখন আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 টেবিল চা চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চা চামচ পরিমাণ রসুন বাটা। আদা আর রসুন পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিব, যাতে করে কোনো প্রকারের কাঁচা ফ্লেভার না থাকে। খুব ভালোভাবে আমি এটাকে ভেজে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 টেবিল চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, 1/2 টেবিল চা চামচ পরিমাণ জিরে গুঁড়া, 1/2 টেবিল চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, 7 মতো লবণ। এখন আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব, সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এখন আমি গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি চুলাটাকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 6 থেকে 7 মিনিটের জন্য। এরই মধ্যে মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়ে যাবে। 6 থেকে 7 মিনিট পর দেখতেই পাচ্ছেন মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে। এখন আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। চুলাটাকে মিডিয়ামে রেখে মাংসটাকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে রেখে দিলাম। টোটাল 40 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এর মধ্যে আমার মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। যে তিনটে উপকরণ আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই তিনটে উপকরণ আমি একসাথে গ্লেন্ডারে খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিয়েছি। এটাই হচ্ছে বিয়েবাড়ির রেজালার মেন উপকরণ। দিয়ে দিব 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। সম্পূর্ণ মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরও 10 মিনিটের জন্য। আরও 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এর মধ্যে ঝোলটা অনেকটা ঘন হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার কারণে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। বিয়েবাড়ির শাহী ফ্লেভারটা আসার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ পরিমাণ গোলাপ জল। আপনারা চাইলে গোলাপ জলটা বাদ দিতে পারেন, কোনো সমস্যা নেই। ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি এটাকে আরও 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আরও 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম।
দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এটা কালার এসেছে। এটা আমার সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। এখন ঝোলটা একটু পাতলা মনে হলো, যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এটা আরও বেশি ঘন হয়ে যাবে। তৈরি হয়ে গেল খুবই চমৎকার এবং মজাদার সাথে বিয়ে বাড়ির স্টাইলে গরুর মাংসের রেজালা। এটা তৈরি করা কতটা সহজ আপনারা তো দেখিয়ে নিলেন। আমার রেসিপিটা ফলো করে আপনারা ঘরের মধ্যে ট্রাই করতে পারেন, বিয়ে বাড়ির আসল টেস্টটাই আপনারা ঘরের মধ্যে পাবেন। আমি সহজভাবে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ।